হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা ব্লগ নিয়ে। কেমন আছো? আজ আর একটা ব্লগ, আবার একটা কবিতা, আর একটা রেসিপি, এভাবেই সাজালাম। গানটা দেখি পরে, কবিতা বলার পরে দেখি, যদি মনটা ঠিক থাকে তাহলে গান গাইবো। আগে বলো কেমন আছো? আমি ভালো আছি, তবে আজকে আমাকে আবার নৈহাটিতে যেতে হয়েছিল। আজ নৈহাটিতে যাওয়ার সময় আমি আজকে একটু অন্যদিকের একটা দুটো তিনটে ছবি আমি ক্লিপ তুলেছি, তোমাদেরকে শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে নৈহাটিতে গেছি, আবারও মনে হয় একটা বিশেষ কারণে যেতে হতে পারে। এই লাস্ট উইকে গেছিলাম, আজকে গেলাম, আবার একটা আজ এর পরে যেটা যাবো সেটা হচ্ছে স্কুলে যেতে হতে পারে। আমার একটা দরকারি কাগজ, মানে একটা সেটা স্কুলের ড্রয়ারে রয়েছে, আমার পার্সোনাল ড্রয়ারে রয়েছে, সেটা আনা হয়নি। মনে হচ্ছে আমার একদিন যেতে হতে পারে। তো কেমন আছো? আমি তো ঠিকঠাক আছি, আমার সারাটা দিন আজকে খুব টায়ার্ড গেছে। আজকে আমি বেশ কষ্ট করেই আমি গেছি এবং এসেছি, তারপরেও আমি তোমাদের কথা ভেবে একটা আপলোড দিচ্ছি, যে না আমার বন্ধুদের জন্য আমি আজকে জেগে আছি। Thank you.
বন্ধুটা বলছে না একটা কবিতার মাঝখান পর্যন্ত তোমাদেরকে শোনাচ্ছি, পুরোটা শোনাবো না। এটা 2011 এ আমি লিখেছিলাম, কবিতাটির নাম হচ্ছে নন্দন কবিতাটির নাম, এবং এটা পুরোটা পারি কিনা, পুরোটা অনেক বড় কবিতা, দেখি পড়তে পড়তে কতটা পারি পড়তে। আমার কবিতাটা হচ্ছে, আমার কবিতার মধ্যে দেখবে অনেকটা মানে ছন্দ, ঠিক আমি কবিতার মধ্যে সেই ছন্দটা আমি মেলাতে পারি না। আমি কবিতার মধ্যে আমার মূল বিষয় যেটা থাকে সেটা হচ্ছে ভাব, শঙ্ক আসতে আসতে। ধ্রুবতারাকে দেখো কিভাবে নিয়ম মেনে ধরা দেয়, ধ্রুবতারাকে দেখো কিভাবে নিয়ম মেনে ধরা দেয়, তোমাকেও পেয়েছে। সঙ্গীহীন জীবনে উচাটন, পথের বাঁকে বাঁকে নেই কোনো ব্যস্ততা, যখনই তোমার কথা মনে পড়ে হারিয়ে বিমর্ষতা একেবারে। কস্তুরী মৃগের ন্যায় আমিও কম ছোটাছুটি তো করিনি, হুতাশের স্বর ম্রিয়মান, পাংশ বিবর্ণে জীবন ধরা দেয় না। তোমার পরশে সমস্ত না পাওয়া আমার পূর্ণতা আনে, এত মধুর হাসি তোমায় ভুলতে পারি না। জরাজীর্ণ চারিদিকের খবরে ক্রন্দনের সুর, ব্যথা দেওয়া ব্যথা পাওয়া জগৎ জুড়ে তুমিও তার মধ্যে পড়ো। তিল তিল করে মাতা শিশুর প্রতি প্রত্যহ জাগরণে দিন কাটায়, অবশেষে নাবিকের বেশে মাকে নিয়ে যায় সেই পক্ষীরাজের দেশে, মাতার অশ্রু তখন কত দাম। প্লাবনের পরেও কত পলি পূর্বের ধ্বংসের খবরখানি দেয় মুছে, নতুন পুরাতনের মিলনে যায় ঘুচে সমস্ত বিবর্ণটুকু বিবর্ণটুকু। নদী তীরে সহবাসের সুরে কত গীত কত কোলাহল, তুমি ধরা দিতে যাও না। কি হারানোর ভয় বুঝতে চাই না, হারানোর পরেও প্রাপ্তির সংবাদটুকু রইল প্রেমে গানে সুরে, অবশেষে বন্দনায় বন্দিত করতে হবে জগৎ মাঝে সেই পবনধ্বনির জয়ের উল্লাসে মুখরিত চারিদিক। পুরোটাই পড়ে শোনালাম। তো এই হচ্ছে কি আমার, আমি আমার ক্রিয়েটিভিটি আমার খুব ভালো লাগে, আমার কোনো এক সময় মনের অতলে কোনো একটা বোধ নিয়ে এই কবিতাটি লিখেছিলাম। আজকে কবিতাটি এক জায়গায় সঙ্গবদ্ধ করে রেখেছিলাম বলে আজকে তোমাদেরকে শেয়ার করতে পেরেছি, এবং এই শেয়ার করতে পারার মধ্য দিয়ে আমার একটা ভালো লাগাও কাজ করছে। আশা করি তোমরা বুঝবে, তোমাদের ভালো লাগবে এবং কমেন্ট করবে, তাহলেই আমি মোটিভেট হব। আমি যেমন মোটিভেট হই, তেমনি আমি একজনের দ্বারা বা মানে কোনো ব্যক্তির দ্বারা বা কোনো কারুর পরশে বা তার কোনো লেখনির দ্বারা আমি যখন মোটিভেট হই, তেমনি আমি মোটিভেট হয়ে আমি তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করি। সেই রকমভাবেই আমার মোটিভেশনটা জারি থাকবে যখন তোমরা আমার এই কবিতা, আমার কোনো রেসিপি, আমার কোনো ক্রিয়েটিভিটি, আমার কোনো অ্যাক্টিভিটির দাম দেবে, তখনই পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে কোনো ব্যাপার নয়, তোমার ভালো নাও লাগতে পারে, ভিন্ন মত হতেই পারে কোনো ব্যাপার নয়। এই বিষয়ে আমি একটা কথা বলতে চাইছি,
যে বিষয়টি হচ্ছে গিয়ে আমার এই যে ভিন্ন মত বলেছি, ভিন্ন মত প্রসঙ্গে আমি একটা কথা বলছি। যেমন এই স্কুলের কথাই বলি, কারণ স্কুল হচ্ছে মানে আমার প্রফেশনাল জায়গা, সেখানে শিক্ষিত কুলের মানে সমাবেশ, আমাদের কলিগদের কথাই বলছি, সেখানে মতান্তর মনান্তর অনেক কিছুই হয় এবং সেখান থেকে আমার অনেক কিছু শেখা, আমার ওখান থেকে আমি অনেক কিছু পেয়েছি আর কি। তেমনি আমার এই মতান্তরের কথা বলছি আর কি, এই যেমন এই যে আজকে যেমন হেয়ার ব্যান্ডটা বেঁধেছি আমি, এরকম বেশ বছরখানেক আগে বলবো কি না বলা যায়, 7-8 মাস আগে আমি একদিন স্কুলে এরকম একটা হেয়ার ব্যান্ড, মোটা হেয়ার ব্যান্ড, এই জাস্ট এটাই মনে হয় পড়ে গেছিলাম। জনৈকা দু একজন দিদিমণি, একজন দিদিমণি হয়তো তার চিন্তাধারার মধ্যে হয়তো প্রতিবন্ধকতা এসেছে যে ম্যাডাম এত সিনিয়র, একটা বাচ্চাদের মতো কেন হেয়ার ব্যান্ড পরবেন আর কি। সেটা তার বন্ধু লেভেলের সবাইকে পরিবেশন করেছে এবং তাদের মধ্যে থেকে একজনকে বলে, একজন আমাকে বলেছে আর কি। সে আমি তখন এটাই আমার কথা তোমাদেরকে বলা, যে একটা সিনিয়র মানুষ তার মানে কোন জিনিস তার ভালো লাগবে, কোন জিনিস সে নেবে, কোন জিনিস সে গ্রহণ করবে, কোন জিনিস ত্যাগ করবে, এই বিষয়ে আমার তো মনে হয় কটাক্ষপাত বা কোনো রকম মত মানে মত বিনিময় করার কোনো জায়গাই থাকে না। সুতরাং এই এই যে মানে মতান্তর হতেই পারে, মতান্তরের জায়গা থেকে এবং সেটা আবার স্টাবলিশ করার চেষ্টা যে হোয়াই নট, এই ক্ষেত্রে আমি একটু বলে থাকি, কারণ এই নিয়ে আমি আরও কিছু বলতে চাই, আমি ভবিষ্যতে আরও কিছু বলবো। যেমন ড্রেস কোড নিয়ে, ড্রেস কোড নিয়ে আমি আর একদিন মানে যেটা মানে বেশ ড্রেস কোড নিয়ে আমি একটা মানে ব্লগ করবো আর কি। আজকেই বলছি অন্য এই ড্রেস কোডেরই একটা আঙ্গিকে বলছি, যেমন আমার একটা লং, অনেক লং কুর্তি আছে, আমি বেশ যখন এই ট্রেন্ডি ব্যাপারগুলো যখনই আসে তখন সেগুলোকে আমি এক্সপেরিমেন্ট করি। তো আমার অনেক মানে নি হাই মানে একদম গোড়া মানে গোড়ালি পর্যন্ত হাইটের আমার একটা লং কুর্তি পরে স্কুলে গেছিলাম, তখন একজন দিদিমণি আমাকে বলছিলেন যে এটা অনেক লম্বা, কাটতে হবে তোমার, কত কোথা থেকে কাটবে? তখন আমি বললাম লেন্থটা কে ঠিক করবে, তুই না আমি, আর কিছু বলি না। এই যে একটা সংস্কার এবং এই যে একটা প্রথাগত মানসিকতা নিয়ে জীবনযাপন করা এবং আনুকূল্যে মানে কি বলবো, কোনো ব্যক্তির আনুকূল্যে হ্যাঁ বলা না বলা, এই প্রয়াসটাই মানে এই প্রয়াসটাই মানুষকে অনেক পিছিয়ে দেয় আমার মনে হয়। সুতরাং আমি তোমাদেরকে আমার এই মনো মানে মানসিক বিচারটা তোমাদেরকে শেয়ার করলাম, সরি, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, ঠিকঠাক ভালো থাকবে। আমার একটা রেসিপি তোমাদেরকে দিচ্ছি, সেটা দেখো, আর তার সঙ্গে একটা একটা ছোট্ট গানও গাইতে পারি, দেখি গান গাইলে আবার যদি কিছু হয়, সেই জন্য গানটাকে আমি আলাদা করেই রাখছি। এটুকুই আজকে গাইলাম, দেখা যাক, চলো ভালো থাকবে, পরবর্তী ব্লগের জন্য ওয়েট করো, আমাকে সঙ্গে রাখো তোমরা, আর আমার সাবস্ক্রিপশন লাইক শেয়ার এগুলো তো আছেই, এগুলো নতুন করে বলবো না, সকলকে ভালোবাসি, আমার ভিউয়ার্স, আমার আমার বন্ধু, আমার কলিগ যারা আমার সঙ্গে একসঙ্গে আমরা এই জার্নিতে আমরা ঢুকেছি এবং এই এই কাজ করতে গিয়ে কিছু কিছু বন্ধুদেরকে খুব কাছে পেয়েছি, তাদেরকেও আমার অনেক অনেক ভালোবাসা। টাটা।